লক্ষ মানুষ আমায় ভালোবাসে, লক্ষ লক্ষ মা আমায় ভালোবাসে। টাকার অভাব নেই, টাকার অভাব নেই, খাবার অভাব নেই, ইজ্জতের অভাব নেই, সম্মানের অভাব নেই, তার মধ্যেও কি ভাবছেন আমি খুব শান্তিতে আছি, আমি কি জ্বালার মধ্যে আছি, আমি কি পেরেশানে আছি, আমি কি টেনশনে আছি, আমি কি বাধার মধ্যে আছি, আমি কি কষ্টের মধ্যে আছি, এটা আমি জানি, আমার মালিক জানে। এক একজন এক এক দিকে অত্যাচার, এক একজন এক এক ভাবে চিন্তাই করে জোর জবরদস্তি দখল করে করবেন না। কথা বুঝে আসছে? সব কথা ঠান্ডা হয়েছে, আবারও ঠান্ডা হবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দিয়েছে। সময় হলিদের সাথে থাকলে বা তাদের কাছে গেলে লাভ আছে না নাই? আর এখন তো বাপ লাভ দূরের কথা, নিজের দুনিয়াবি লাভের স্বার্থে ওলির গুষ্টি সমেত তুলে গাল দিচ্ছে। রাজা হয়েছে সে তার আম মানুষ না, সেও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হলে যে রাজা হতে পারবে না, নেতা হতে পারবে না, বাদশা হতে পারবে না, এটা হলো কুফুরিদের কথা। ইসলামের কথা হলো আল্লাহ ওয়ালারাও দেশ চালাতে পারে, সমাজ চালাতে পারে, তারা চালালে রহমতও হয়, ইনসাফও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, জায়গাতে তখন তিনি ওই আল্লাহর ওলি, রাজাটাও আল্লাহর ওয়ালা ছিল, তিনাকে আল্লাহ জানিয়েছে, তিনি ওই ছেলেটাকে বলছে, বাবা বাবা তুমি এক কাজ করো, আজকে রাত্রিরে তুমি আমার রাত গদিতে শোবে। এ তো খুব খুশি, আমার ওই গদিতে শোয়ার খুব শখ ছিল, ছিঁড়া খাতাই শুয়ে থাকে ভাই, রাজগদি রাজার গদি। আর রাজাকে কিছু ফরমালিটি পালন করার জন্য করতে হয় শরীয়তে, যায় যাচ্ছে, পরে আমি আলোচনা করবো খনি, এগুলো যায় যাচ্ছে শরীয়তে। তো সেই জন্য তো রাজগদিতে শুয়েছে, ভালো তারে গোসল টোসল করেছে, সেন্টেন মেখে আতর টাতর, সেন্ট বলতে আতর মেখে এসে শুয়েছে, আজকে খুব আরামে ঘুমাবে। রাজা মুজাই এসেছে, রাজাকে দেখো দাঁড়াতে গেছে, রাজা বলছে হ্যাঁ ওই উঠতে হবে না, সৌ সৌ শুয়ে থাকো। পাঁচবালিশ টাঁচবালিশ বিশাল বড় বড় সব রাজাদের ব্যাপার জানেন তো, এগুলো ফরমালিটি করতে হয় সমাজকে, অনেক পরে আলোচনা আছে। তো এই শুয়ার পরে শুধু রাজা কানে কানে বলছে আমি একটা কথা বলবো, লড়লে দু টুকরো করে দেবো। কথাটা শোনার পরে দিয়ে লড়িস দু টুকরো করে দেবো, ফজর পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে। কি কথা! ওপর দিকে তাকিয়ে দেখ, ওপর দিকে তাকিয়ে দেখছে একটা ধারালো তরোয়াল একটা সরু সুতোতে ঝুলঝর বুকে সোজা, বলে রাজা চলে গেছে। ভাই ও শুয়ে শিবার কি ভাবছে, ভাই ঘুমাবে আপনাদের কারো হবে? ও তো ভাবছে আল্লাহ আমার ছিঁড়া কাটাই ভালো ছিল, কমসম নাক ডেকে অভাবে চলে যাবেন না। আল্লাহ রসুল বলেছেন আখেরি জমানায় হাতের তালুতে আগুন রাখা কঠিন হবে, সহজ হবে, ইমান বাঁচানো কঠিন হবে। রসুল বলেছেন আখেরি জমানায় মসজিদ গুলো লোক ভর্তি থাকবে কিন্তু ইমানদার একটাও থাকবে না। আমার ভয় হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন চক্রান্তে আমাদের কাছে হারামকে ঢুকানো হচ্ছে, খাদ্যর মধ্যে নানা রকম প্ল্যান করে। ভুল আমায় বুঝবেন না, ভুল আমায় বুঝবেন না। আব্বাস সিদ্দিকী যদি কাউকে কিছু দিতে চায়, আব্বাস সিদ্দিকী আমার বোনের স্বামীকে দেখবে, আসেন আপনি নিয়ে যান, ঠিক না বেঠি? কিন্তু মা ছাড়া লোন হবে না, সিস্টেম হচ্ছে মহিলা ছাড়া দেওয়া হবে না, মহিলাকেই আসতে হবে, আছেন আছেন। এগুলো একটা চক্রান্ত, অন্য কে বেরোচ্ছে না বেরোচ্ছে ওটালি আমি ভাবি না, ওটালি আমি বুঝাতে এসিনি। ধর্মীয় মা বিল আমাকে এনেছে, যে প্রথমেই বিশ্বাস করে নিয়েছে আমি আল্লাহ মানি না, নবী মানি না, ইসলাম মানি না, কোরআন মানি না, তার লিয়ে আমার কথা বলার কোনো জায়গাই তো আর নেই। ইন্নাল মুশরিকিন নাজাসুন, তার সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই, কেন সে ইসলামের মধ্যে আসেনি? আপনি দাবি করছেন আমি মোহাম্মদ রসুলকে মানি, আল্লাহকে মানি, আপনার দ্বারা এমন কিছু পাপ হয়ে যাবে, কোন চক্রান্তের শিকার হয়ে দেখা যাবে, আপনি কারো সঙ্গে পালিয়ে গেলেন, পেপারের হাইলাইটে উঠবে অমুকের পরিবার অমুকের সঙ্গে পালিয়েছে, নামটা বড় করে দেবে মুসলিম মেয়ে হওয়ার দরুন, অন্য কেউ হলে নাম ছোট করে দেয়। এটা সমাজে ঘটছে না ঘটে না? আমাদেরকে বেউজ্জুদি করা ষড়যন্ত্র পৃথিবীতে চলছে না চলে না? তাই বলে গেলাম আমার মা বোনেরা, যদি জান্নাত চান দুনিয়ায় ত্যাগ স্বীকার করতে হবে। আপনি কি ভাবছেন আমি পীরের ছেলে, নবীর খানদানের ছেলে, দাদা হুজুরের খুন
লক্ষ লক্ষ মানুষ আমায় ভালোবাসে, লক্ষ লক্ষ মা আমায় ভালোবাসে। টাকার অভাব নেই, টাকার অভাব নেই, খাবার অভাব নেই, ইজ্জতের অভাব নেই, সম্মানের অভাব নেই, তার মধ্যেও কি ভাবছেন আমি খুব শান্তিতে আছি? না, আমি কি জ্বালার মধ্যে আছি? আমি কি পেরেশানে আছি? আমি কি টেনশনে আছি? আমি কি বাধার মধ্যে আছি? আমি কি কষ্টের মধ্যে আছি? আমি জানি, আমার মালিক জানে। এক একজনের এক এক দিকে অত্যাচার, এক একজন এক এক ভাবে সেদ্ধ হচ্ছে। আমি নিজে দেখেছিলাম মেজো হুজুর পীর কেবলা যখন হায়াতে ছিলেন, আমি হুজুরের কাছে খুব যেতাম, কেন ওনাকেই তো পেয়েছিলাম, বাকি সব এন্তেকাল হয়ে গিয়েছিল, ওনাকেই আমি পেয়েছিলাম। তো তিন দিন ইসালে সাহাবে এখান থেকে মনে হয় আপনারাও হবেন, জানেন ওই মসজিদ পর্যন্ত মনে হয় লাইন মুসাফা করা, দেখেছেন না? দেখেন নে, ওরে বাপ রে বাপ, মুসাফা সব্বার হাতে নজরানা, হাদিয়া নজরানা দিয়া কি মুসাফা করে, নজরানা দিয়া কি সন্নাত? শুধু পীর সাহেবকে নয়, মা বাপকে দিয়াও, মা বাপকে দেবেন মাঝে মাঝে, কিছু কিছু দেবেন, তারা খুশি হবে। কি বলবে? আল্লাহ তো রুজিতে বরকত দিকে, এটাই তো বলবে নাকি? মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিন লেগে যাবে কটাক করে দেখবেন আপনি বিরাট কিছু হয়ে গেছে। ধনী হতেই বারণ করছি না, কিন্তু ওমর ওসমান গানির মতো হন, লুট করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে জোর জবরদস্তি দখল করে করবেন না। কথা বুঝে আসছে? সব কথা ঠান্ডা হয়েছে, আবারও ঠান্ডা হবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দিয়েছে, সময় হবে, সব টেনে নেবে। তো আমি যে কথা বলছিলাম, মেজো হুজুর পীর কেবলার ওখানে বসে যেতাম, দেখতাম লোক লাইন দিয়ে মুসাফা করছে, বস্তা বস্তা টাকা মুসাফা চলে যাচ্ছে, বস্তা বস্তা টাকা। আমি ভাবছো বিরাট ব্যাপার, কিন্তু পরবর্তী সময় যখন এলেম আস্তে আস্তে বাড়তে লাগলো, পড়াশোনার জীবন তো এলেম আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন একটা ইতিহাস পড়লাম। একজন দু বন্ধু ছিল, দুজন বন্ধু ছিল, দুজনের মধ্যে একজন হয়েছে রাজা, আর একজন পানির উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে ইবাদত করে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ দিয়েছে না তাই না? মানেন তো নাকি ভাই? এই দুনিয়ার নজরে দেখলে হবে না, অন্তরের নজরে দেখতে হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই, বাস বাস। এই যিনি রাজা হয়েছে, ওই যে বন্ধু পানিতে ইবাদত করছে, ইনি রোজ একটা খাদেমকে বলে, যা বাবা যে খাবারটা দিয়ে আসো। আর যখনই খাবার দিতে যাবে, নদীর ধারে এসে বলে, আল্লাহ তোমার মাহবুবের জন্য খানা লিজেছি, আমার জন্য যাওয়ার ব্যবস্থা করে দাও। এই আম মানুষ হওয়ার পরও ওলি দরবারে যাই বলে আল্লাহকে পানির উপর তো হাঁটার ক্ষমতা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সাথে থাকলে বা তাদের কাছে গেলে লাভ আছে না নাই? আর এখন তো বাব লাভ দূরের কথা, নিজের দুনিয়াবি লাভের স্বার্থে ওলির গুষ্টি সমেত তুলে গাল দিচ্ছে। আমাকে কম গাল দিচ্ছে নাকি মুসলমান? উরি আল্লাহ, আমি দেখলাম না কোনো অমুসলিম আমার বিরোধী করছে। এই রিসেন্ট একটা ভিডিও কি কেটে ওই কিছু মাথা গরম হয়েছে, কিছু লোকেদের সব উল্টো পাল্টা বকছে। আরে কাকে কি বলেছি তোমার গায়ে লাগছে? তথাপিও ওটাকে আমার বলা উচিত নয়, সেটাও একটা আমার রানিং মাথায় মনে দুঃখ লেগেছিল, বলে ফেলেছিলাম। কথা বুঝে, কিন্তু কোনো ব্যক্তি ধর্ম পার্সন বলিনি, জানে না হয়তো আপনার কাছে খবর এসছে। তাদের মুখে কিন্তু আজকে কথা নেই, ত্রিপুরায় মসজিদের উপরে হামলা হচ্ছে, মানুষের উপর জুলুম হচ্ছে, আর মুখে কথা নেই। আমার ভারতে আজ প্রায় 10-12-15 বছর ধরে আমার ভারতে হাজার হাজার মুসলিম পরিবারকে, মুসলমানকে কিভাবে প্রকাশ্য কতল করছে, কোনো বিচার নেই, কথা নেই কারো মুখে। কথা বুঝে আসছে? দুঃখের বিষয় তো এটাই, আমি প্রথমেই বললাম, ভারতবর্ষে কুকুর মারা গেলে কেস হয়, মুসলিম মারা গেলে কেস হয় না। কেন আমাদের ইজ্জতটা কারো নজরে কুকুরের থেকেও খারাপ। তাই তো সে বলেছিল, কুকুরের বাচ্চা যদি গাড়ির তলায় চলে আসে, গুজরাটের সময় বলেছিল, ভুলে গেছেন কি জানি না। এরপরও আবার বললে তো আমাকে তার সাথেই আপনারা জুড়ে দিচ্ছেন আবার, এরকম কিছু লোক আছে, যা পারেন করেন, সব ময়দানে মাহশরে বুঝা পড়া হবে। যে কামিজি কথা বলছিলাম, কি কথা বলতে কি চলে গেলাম? খাবারটা দিয়ে আসো, খাবারটা দিতে যাচ্ছে, রোজ যায়। তো একদিন ওইখানে ওই গোলামটা মনে মনে করছে, রাত গদিতে শুয়ে থাকে রাজা আরামে আছে, আর আমাকে রোজ এইরকম টেনশনের উপর দিয়ে যেতে হয়, আমাকে এতটা দূরে নদীর উপরে যেতে হয়, কত কষ্ট।
ভাই অন্তরের খবর কে জানে আয় আল্লাহ আল্লাহ হলেন অন্তরের খবর জানা মালিক কিন্তু আল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ তার মাহবুব বান্দাদের ঘরে কিছু কিছু দেখিয়ে থাকে এবং জানিয়েও থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ যে রাজা হয়েছে সে তার আম মানুষ সেও তো আল্লাহর ওলি আল্লাহর ওলি হলে যে রাজা হতে পারবে না নেতা হতে পারবে না বাদশা হতে পারবে না এটা হলো কুফুরীদের কথা ইসলামের কথা হলো আল্লাহ ওয়ালারাও দেশ চালাতে পারে সমাজ চালাতে পারে তারা চালালে রহমত হয় ইনসাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ তো যাক সেই জায়গাতে তখন তিনি ওই আল্লাহর ওলি রাজাটাও আল্লাহর ওয়ালা ছিল তিনাকে আল্লাহ জানিয়েছে তিনি ওই ছেলেটাকে বলছে বাবা তুমি এক কাজ করো আজকে রাতে তুমি আমার রাত গদিতে শোবে এ তো খুব খুশি আমার ওই গদিতে শোয়ার খুব শখ ছিল ছিড়া খাতাই শুয়ে থাকে ভাই রাজগদি রাজার গদি আর রাজাকে কিছু ফরমালিটি পালন করার জন্য করতে হয় শরীয়তে জায়েজ আছে পরে আমি আলোচনা করব খনি এগুলো জায়েজ আছে শরীয়তে তো সেই জন্য তো রাজগদিতে শুয়েছে ভালো করে গোসল টোসল করেছে সেন্টেন মেকে আতর টাতর সেন্ট বলতে আতর মেকে এসে শুয়েছে আজকে খুব আরামে ঘুমাবে রাজা মুজা এসেছে রাজাকে দেখো দাঁড়াতে গেছে রাজা বলে যায় ওই উঠতে হবে না সব শুয়ে থাকো পাঁচ বালিশ টাচ বালিশ বিশাল বড় বড় সব রাজাদের ব্যাপার জানেন তো এগুলো ফরমালিটি করতে হয় সমাজকে অনেক পরে আলোচনা আছে তো এই শুয়ার পরে শুধু রাজা কানে কানে বলছে আমি একটা কথা বলবো লড়লে দু টুকরো করে দেবো কথাটা শোনার পরে যদি লড়িস দু টুকরো করে দেবো ফজর পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে কি কথা ওপর দিকে তাকিয়ে দেখ ওপর দিকে তাকিয়ে দেখছে একটা ধারালো তরোয়াল একটা সরু সুতোতে ঝুলঝর বুকে সোজা বলে রাজা চলে গেছে ভাই ও শুয়ে শিবার কি ভাবছে ভাই ঘুমাবে আপনাদের কারো হবে ও তো ভাবছে আল্লাহ আমার ছিঁড়া কাটাই ভালো ছিল কমসে কম নাক ডেকে ঘুমটা হতো কি পরের দিন ফজরের সময় হয়েছে ও চলে এসছে রাজাও নামাজ পড়েছে নামাজ পড়ার পর বলে বসেছে কি গো বাবা তোমার তো খুব বড় বড় কথা বলছিলে তো বলো কেমন ঘুম হলো বুঝে রাজামশাই আমায় মাফ করে দেন কিন্তু আমি বুঝলাম না আপনি কি বুঝাতে চেয়েছেন রাজামশাই বলছে বাবা আমি রাজা হতে পারি আরামের গদিতে শুতে পারি ওই তরোয়ালের থেকেও বেশি ভয় আল্লাহর আমার অন্তরে আছে আমি ঘুমাতে পারি না সেই ভয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কোনো প্রজার সাথে বেউনসাবি না হয়ে যায় আমার রাজ্যে কারোর উপরে জুলুম না হয়ে যায় আমি কারো না ক্ষতি করে দিই আমার কোনো প্রজা না ক্ষুধার্ত না রয়ে যায় এই যে ভয় এই ভয়ে আমার ঘুম হয়নি রে বাবা তুই কি বুঝবি তো বোঝাতে চাইছে এটাই লুনিয়ায় আমিও দেখেছিলাম যে এত টাকা কিন্তু টাকা দুনিয়া দেখছে মেজে খুঁজুর কিন্তু টাকার দিকে নেই পকেট থেকে যে যখন খুশি বার করছে যখন খুশি ঢুকাচ্ছে দুনিয়ায় সবার হচ্ছে মেজে খুঁজুর উনি ওনার চিন্তায় আছে আল্লাহ 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 কথা বুঝে আসছে অথব এক একজনের এক এক রকম জ্বালা কষ্ট টেনশন সবাইকে আল্লাহ পরীক্ষা করে তা আমি এই ঘরের ছেলে হিসাবে হয়তো অন্য সব দিক দিয়ে আল্লাহ আমাকে অনেক কিছু লোকের সমাজে বরকত দিয়েছে বাড়িয়ে রেখেছে হয়তো কোনো একটা পরীক্ষার মধ্যে জুলুমের মধ্যে অত্যাচারের মধ্যে আমিও রয়েছি আমিও যে সুখী আছি এটা ভেবো না কেন এই দুনিয়া হলো অনেক লোক জেলের কথা বলে হুজুর আমাকে জেলে ধরলি যায় হ্যান্ডলি যায় মুমিনের আবার জেলের ভয় আল্লাহ রসুল কি বলেছেন দুনিয়াও সিদরুল মুমিনিন মুমিনদের জন্য এই দুনিয়াটাই হলো জেলখানা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো জেলখানায় আছি আমাদের ঘরের লোক গালি দেবে মারবে কেস দেবে আমাদের অধিকার থেকে বঞ্চিত করবে আমাদের ঘরের লোক এক চোখে কো দেখবে হচ্ছে না হয় না হয় সব জায়গায় আমাদের উপরে জুলুম ঠিক না বেঠিক তো ভাইরা আমার আমার মন খারাপ করবেন না আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলে যাই লোভে পাপ পাপে মৃত্যু দুটো রাস্তা একটা রহমানের একটা শয়তানের রহমানের রাস্তার একদম মেন মাথায় যিনি আছেন তিনি মুহাম্মাদুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আর ইবলিসের বর্তায় অনেকে এসেছে অনেকে চলে গেছে আবার আসবে কানা দাজ্জাল কথা বুঝে আসছে আর রহমানের মাথায় মানে দলের মেন জায়গায় রসুলের পরে আবার যিনি নেতৃত্বে আসবে তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিমুসসালাম হয়তো আমার যুবকগণের মধ্যে যারা বেঁচে থাকবে দেখা টাকা হতে পারে তাহলে হুজুর কি আমার মতো গাল দেবে তো নাকি না সাথ দেবে
হুজুরের দিকে আল্লাহ ভালো জানে। যদি থাকতে চাও এখন থেকে ট্রেনিং দাও, হুজুরের গোলামের পাশে দাঁড়িয়ে ট্রেনিং দাও। ছিলে তো পাশে, আছো তো নাকি? না ভয়ে পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, আর কেউ কেউ ভাবছে এত মারার পরে, এত জেল দিবার পরে, এত কেস দিবার পরে, এত ঘর ভাঙার পরে এখনো। দুটো সম্পর্ক হয়, দুটো, একটা হলো ওপর ওপর, একটা হলো এইখানে। আমি চাই এখান থেকে তোমাদেরকে ভালোবাসি, তোমরাও যেন এখান থেকে আমায় ভালোবাসো। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যারা আমায় ভালোবাসে তাদের মধ্যে থেকে 90% মানুষ আমার কথাকে রেখেছে, আগামীতেও রাখবে। 10% মানুষ হয়তো একটু ইদিক উদিক হয়ে গেছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিক, হেদায়েত করুক। মনে রাখবে, গাদ্দারকে কখনো মাফ করা ইসলামে যায় না। আসুন, ইয়া নবী সালাম। হল 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 আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার নবীর মাহফিল। বলো কার মাহফিলে শান বাড়ালে তোমরা? আমার নবীর মাহফিলে, ঈদে মিলাদুন নবী, ঠিক তো নাকি? জমিন আসমানে যা কিছু হয় সব কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে আজ আমরা প্রতিজ্ঞা করছি, আমরা যা কিছু করব কার জন্যে? জোরে বলো, আল্লাহর জন্যে। আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, মিথ্যাবাদীকে সাপোর্টও করবো না, আমরা কোনোদিন চুরি করব না, চোরকে সাপোর্ট, আমরা কোনোদিন জেনা করব না, জেনাখোরকে সাপোর্ট, আমরা কোনোদিন মদ খাব না, মদখোরকে সাপোর্ট, আমরা কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে যাব না, আর মাদ্রাসার বিরোধীকারীকে সাপোর্ট। মনে রাখবেন, আপনাদের এই দেগঙ্গায়, এই বল কি বলে দক্ষিণ বরুণীতে মাদ্রাসার নতুন বিল্ডিং এর কাজ করতে এলাম, কয়েকজন ছেলে, জানি না কি লক্ষ্য তাদের ছিল আমি জানি না, তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, হয়তো অতটুকুই চেষ্টা ছিল না আরো বড় ছিল আমি জানি না। যাই হোক, তো বাকি যারা ছিল আমাকে রাস্তা ক্লিয়ার করে দিল, আমাকে বললো চলে যাও, আমি চলে গেলাম, জিনিসটাকে ছোট করে দিয়েছিলাম। কিন্তু তারাই দেখছি আবার বড় করছে, যে আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে, গাড়ি চাপা দিয়েছে। শুনেছেন না? মনে হয় আপনাদের কারো, জানি না তারা কি চাইছিল। তবে একটা কথা বলবো, আগেও বলেছি আজও বলেছি, সত্যের জয় হোক, ঠিক না বেটি? সত্যকে আল্লাহ সর্বসময় জিতা। যদি আব্বাস সিদ্দিকী কিছু ভুল করে থাকে, তার জন্য যদি আমার ছেলের উপর জুলুম হয় বা আমার উপরে জুলুম হয়, অবশ্যই ফয়সালা আমরা মেনে লব, ঠিক না বেটি? আর যদি আমরা ভুল না করে থাকি, যদি আমাদের উপরে কেউ জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তাদের বিচার আমরা দেখতে চাই। বলুন ইনশাআল্লাহ। يا نبي سلام يا رسول يا حبيب سلام كتينو حشو يا حبيب جبرائيل دلے اج آواز
আসমা আনের দুয়ার এসেছে নবী ইদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব রসুল থেকে নিয়ে আমরা এইভাবে চলে আসছি, যারা অনসিহাত মেনেছে তাদের উপকার হয়েছে না হয়নি, আর যারা না মেনেছে তাদের কি উপকার হয়েছে? তাই আমি আপনাদের কাছে কিছু নসিহাত করে যাব। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, কারণ ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কারো গায়ে লেগেছে, কোন রাজনীতির কথা বলেছি, সব ইসলামের কথা বলেছি, হক কথা বলেছি, ন্যায় কথা বলেছি। এরপরও যদি কারো মনে হয় চুরি কথা বললেন কেন, চোরের গায়ে লাগলে আমার কিছু করার নেই। সুদের কথা বললেন কেন, সুদের গায়ে লাগলে আমার কিছু করার নেই। ঘুষের কথা বললেন কেন, ঘুষখোরের গায়ে লাগলে আমার কিছু করার নেই। তাহলে নামাজের কথাও বলা যাবে না, বেনামাজির গায়ে লেগে যাবে। রোজার কথাও বলা যাবে না, রোজাদারের গায়ে লেগে যাবে। আল্লাহ বলা যাবে না, যে আল্লাহ মানে না তারও তো গায়ে লেগে যাবে। তাহলে কি বন্ধ করে দেবো? আগামী দিন এই ধর্মীয় মাহফিল গুলোকে বন্ধ করার ষড়যন্ত্র একদল চক্রান্তকারী ইসলামের দুশ্মনরা চালাচ্ছে। মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম কে অপমান করার চক্রান্ত একদল চক্রান্তকারী চালাচ্ছে না চালে না? ইসলামের স্বার্থে, মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, কোরআনের ইজ্জত আবরুর স্বার্থে আমি আব্বাস সিদ্দিকী আগেও কথা বলেছি, আজও বলছি। একদল লোক আগেও আমার কণ্ঠকে দাওয়াতে গেছে, আজও যাইছে। আগেও আপনারা আমার পাশে ছিলেন, আজ কি থাকবেন? যতদিন বাঁচবেন থাকবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন থাকবেন, কথা দিচ্ছেন, নারী দিবে, নারী দিবে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হকের জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য আমার পাশে থাকতে গিয়ে তো জেলও খাটতে হতে পারে গো। পারবে? হাত তুলে বলো পারবে, হাত না বাও। আরে যে তোমাকে মিথ্যাভাবে জড়াবে তাকে তো আল্লাহ জাহান্নামে দিয়ে গলাবে, টেনশন করছো কেন? কিন্তু হকের জন্য তুমি যদি জেলও খেটে আসো, তোমার মাকামটা বাড়ছে না কমছে? আয় অন্যায় করে জেলে যেও না। হকের জন্য যদি কেউ যায়, হজরতে নবী ইউসুফ আলাইহিস সালামও গিয়েছিলেন হকের জন্য, হজরতে ইমাম আজম আবু হানিফা হুজুর গিয়েছিলেন, সাহাবা হুজুরদের ঘরে জিন্দানে দিয়েছিল হকের জন্য। আগামীতে আমরাও সেই হকের জন্য যদি যেতে হয় অসুবিধা আছে? শত শেষ কথা দেশের জন্য বলবো, দেশের জন্য যদি জীবন লাগে জেল খাটতে হয়, জীবন ও জেল খাটতে রাজি আছো? কেন দেশের জন্য তুমি জান দেবে বলো, কেন ভালোবাসো? দেশে ভালোবাসা আমাদের জন্য নেকি সবের কাজ, পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন একটা ধর্মের অনুসারী, আমি যদি বলি দেশ তোমায় ভালোবাসি, নবী সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবী বলেছিল মক্কা তুমি আমার দেশ, আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশকে আজকে একদল অশুভ শক্তি বিভাজন করার ষড়যন্ত্র করছে, দেশটাকে টুকরো টুকরো বানাবার প্ল্যান করছে, যেমন ব্রিটিশরা করেছিল তারাও আজকে করছে। হিন্দু মুসলমানের বিভাজন করে দেশটাকে শেষ করছে। তাই আমার ভালোবাসার মানুষদের আমি শিক্ষা দিয়ে যাই, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, যে কোনো ধর্মের মানুষ যদি অভাবের জন্য, চিকিৎসার জন্য তোমার কাছে আসে, তাকে অর্থ সহযোগিতা করবে? জোরে বলো করবে। কেন করবে? আমার নেতা মোহাম্মদ রসুল খুশি হবে আমার নেতা করতে বলেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের যদি করোনার কারো কাপড়ের সমস্যা হয় আমরা কাপড় দেব, তাদের চিকিৎসার অসুবিধে হলে তাদের পাশে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অর্থ দেব, তাদের কন্যাদের বিবাহের জন্য টাকার দরকার হলে তাদের পাশে দাঁড়িয়ে আমরা টাকাও দেব, তাদের কারো ঘরের সমস্যা হলে, তারপরে সমস্যা হলে, বন্যায় কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে দাঁড়িয়ে না স্বার্থ মতো তাদের সহযোগিতা করবো, ঠিক না বে? ঠিক। জোরে বলুন ঠিক না বে? ঠিক।
এটা হবে মানব বন্ধন। এই মানব বন্ধন আমার রাসূল শিখিয়েছে, কিন্তু আমি বলে যাব একটা কথা, কিছু অশুভ মানুষ আজকে সমাজে চক্রান্ত করছে, ধর্মীয় বিভাজনের দ্বারা ফিতনা করিয়ে একটা অশান্তি করে ভারতকে নষ্ট করার। তাই বলে দেব, কারো ধর্মে ধর্মীয় কাজে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু যাবেন না, আমার কথা রাখবেন, হাত তুলে বলুন মানবেন, কথা দিচ্ছেন মানবেন। কিছু মানুষ বলে উৎসব যার যার ধর্ম, এই ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা হলো ঠিক কথা না ভুল কথা? ইসলামের নজরে এই কথাটা শ্রেকি কথা, কুফরি কথা, হারাম কথা, কথা বুঝে আসছে? এই কথাগুলো যারা বলে, আর আমি আব্বাস সিদ্দিকী আপনাদের নবীর ঘরের ছেলে বলে যাচ্ছি, খবরদার কারো অনুষ্ঠানে ধর্মীয় উৎসবে যাবেন না, তাকে সেবা করুন, সহযোগিতা করুন, টাকা দিন, যে কোনো ধর্মের মানুষ ও মানুষ সবার শুরু এক বাপ এক মা থেকে হেল্প করুন। কেন কেন মানা করে যাচ্ছে? একটা ইসলাম নিষেধ করেছে তার জন্য। আরেকটা কথা বলে যায়, কিছু অশুভ লোক আছে, 100 জন লোক গেছে, তার মধ্যে 5টা লোককে অর্থ দিয়ে একদল লোক ফেতনা লাগাবার জন্য এমন কিছু অঘটন ঘটিয়ে দেবে, সেটাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের বিশাল একটা অশান্তি পেতে যাবে, হাজার হাজার গ্রাম ঘর বাড়ি মসজিদ মন্দির বিভিন্ন জায়গার উপরে ক্ষতি হয়ে যাবে। এই সুযোগটাতে কিছু অশুভ লোক তার ভোট বক্সকে ভর্তি করবে, এটা পরিকল্পনা চলছে, কারা বুঝতে পারছেন সবই? কেন দাঁত অনেক গলাতে তারা চাইছে, আমার ভারতকে অনেক দিন ধরে তারা শেষ করতে চাইছে। আমরা আমার দেশের স্বার্থে সর্বধর্মের মানুষ মানুষ আমরা ভাই ভাই দেশবাসী কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, একে অপরের সুখে সুখে সাথ দেবো, কিন্তু কেউ কারো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভিড় করে তাদের মা বোনেদের দাদা ঘুরে বেড়াবে বেরোবে, ডিস্টার্ব আমরা করবো না, তাই তো নাকি? আমার কথা খারাপ লাগছে? যদি খারাপ লাগে কিচ্ছু করার নেই। হযরত উমর ফারুক বলেছেন, কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কেননা ওই সময় আল্লাহর পক্ষ থেকে লানত হয়। বাকিটা আপনাদের ইচ্ছা, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। দোয়া চাওয়া হবে সকলে গায়ে গায়ে বসে। আমার কথায় বেজার হলেন? আমি জলসায় এসেছি, আপনারা খুশি না বেজার? পৃথিবীর বুকে দুই ধরনের মৌলানা বক্তা পীর সাহেব পীরজাদা আগেও ছিল আজও আছে। একদল আসলে অসুবিধে হয় না, একদল আসলে অসুবিধে হয়। এটা একটুখানি ভি আসলে বুঝতে পারছেন যে একটু সমস্যা, টাকা পয়সার ব্যাপার থাকে। কেন আমার পেট বড়, খাই বেশি বেশিলি, জানেন তো নাকি? আপনারা নবীর মাহফিলে, আগমনের মাহফিল তো, যার যা খুশি একটু শরীফ হবেন তো, এই দেশের জন্য একটু লাস্টে বললাম, ওটাকে আবার কেউ ভাবছেন না তো? রাজনীতি করলো, তুই যা ভাবিস ভাবকে যা, দেশের জন্য আমার রসুল কেঁদেছে, আমার দেশের জন্য আমরাও কাঁদবো, আমার দেশের জন্য আমরা লড়িছি, আগামীতেও লড়বো দেশকে বাঁচাবার স্বার্থে, ঠিক না বেটি? তো ভাই প্রত্যেকে পকেটে হাত দেন, কোন জোর জবরদস্তি নাই, যার যা খুশি। পরের বছরে যদি আমি আসি আপনাদের অসুবিধা আছে? তাহলে একটু শরীর হন, ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি। আর কানটা এইদিকে রাখেন, একটা মানুষ কলেমার প্রচার করার জন্য রাজা তাকে বন্দি করেছিল, শুনছেন? কলেমার প্রচার করার জন্য রাজা তাকে বন্দি করেছিল, আর একটা মানুষ আবার তাকে কলেমা পড়াবার জন্য জ্বালা কি বলে জেলের মধ্যে এসেছিল। তো যিনি কলেমা প্রচারের জন্য বন্দি হয়েছে তিনি জিজ্ঞেস করছে, হাগা তুমি কি করতে এসেছো? বলছে তোমাকে কলেমা পড়াবো বলে। বলছে আমি কলেমা প্রচার করেছি বলেই বন্দি হলাম, তুমি আবার আমাকে কলেমা পড়াবে, শুনছেন? শুনছেন তো নাকি? বলছে আমাকে তো রাজা পাঠিয়েছে এবং এর জন্য মাইনও দেয়। তখন তিনি আসমানের দিকে মুখ তুলে বলছো, আল্লাহ আমি কলেমা প্রচার করেছি তোমার জন্য তাই আমি বন্দি হলাম, আর এ কলেমা প্রচার করে রাজার জন্য তাই রাজায় কেউ মাইনে দেয়। তা আজও কিছু ওয়াইজিন আছে, তারা ওয়াজ করতে বেরোলে রাজা নেতারা বাধা দেয়, আর আরো কিছু বক্তা মলি সাহেব আছে তারা আসলে রাজা নেতারা আবার পয়সাও দেয়, উনা কে লিয়ায় বলেন না বলেন না? অতএব কে আল্লাহর জন্য প্রচার করছে, কে দুনিয়ার জন্য প্রচার করছে, একটু দেখো তোমার বিপদে কে বসে বসে মচকে মচকে হাসছিল একটু দেখবে না? বিপদ তো আল্লাহ দেয়। রাত 12টায় ফেঁসে গেছো, দুটো বন্ধু ডাক দিলে, বন্ধু আসো, একজন মোটরসাইকেলে চলে এলো আর একজন ফোন বন্ধ করে দিল, দুজনকেই ভালোবাসো, একজনকে মুখে একজনকে দিলে, যে মোটরসাইকেল নিয়ে এসছে তাকে দিলে ভালোবাসো, যে মোটরসাইকেল আসে না তাকে মুখে ভালোবাসো, কিন্তু চিনতে হবে বিপদ কে দেয়, পরীক্ষার জন্য কে দেয়।
অতএব বিপদে বন্ধু চিনতে হয় ঠিক না বেটি আজ যখন কোন ঘর কে ভাঙা হয় চার মাস পাঁচ বছর ছয় মাসের একটা বাচ্চাও থাকে সেও তো বিপদে পড়লো এত সব হকবাদী ওই কারো মুখে তো কথা ছিল না যে ঘর ভাঙা উচিত হচ্ছে না তাহলে আমার বিপদে কে পাশে এলো কি আসলো না দেখার দরকার আছে না নাই তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নরের তকবীর আল্লাহ একবার দিয়ে বক্তা সাহেবের অশুনলাম চাঁদা দিলাম নজরানা দিলাম একটু দেখবেন না যে আমার বিপদের সময় তিনি কি করছিলেন আল্লাহ বিপদ দিয়েছে দেখার জন্য যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল বলছে আমার থেকেও দূরে থাকবেন ইজাজত দিয়ে গেলাম আমার কথায় কেউ কষ্ট পেলেন কেউ বেজার হলেন আমি ভুল কিছু বলে গেলাম কোন রাজনীতির কথা বললাম ধর্মীয় মাহফিলে নাই সত্য কথা রসুলের কথা বললাম আপনারা মেনে চলবেন আমাদের নেতা তাহলে কে কে চলে বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুতে তাকে স্মরণ করতে হবে ঠিক না বেটি সব কিছু তাকে ফলো করতে হবে ঠিক না বেটি আর তিনাকে নেতা করে পাঠিয়েছে কে তিনি কে আল্লাহ আমাদের কি হয় রব্বুল আলামিন বলুন কে রব্বুল আলামিন আমাদের পালনকর্তা আমাদের স্রষ্টা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ নামাজের ব্যাপার আছে আমি সংক্ষেপ করে এতটুকুই দোয়া চাইবো আমার প্রত্যেকটা ভালোবাসার আব্বা প্রত্যেকটা ভালোবাসার আম্মা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে একসাথে রাখবেন পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ আমাকে ভালোবাসার দরুন অনেক মানুষকে কষ্ট দিয়েছে অনেক মানুষের উপর জুলুম হয়েছে অনেককে মিথ্যা কেস দিয়েছে মেরেছে অনেক কিছু করেছে তারপরেও সে আজও লড়তে লড়তে আঘাত দিয়ে ভাইজান ভাইজান করে এসেছে খোদা তোমার নবীর ঘরের ছেলে আজ হাত তুলে তোমার কাছে ভিক্ষা চাইছি তোমার রসুলকে যখন কেউ মানত তাদের উপরে জুলুম হয়েছে আজ নবীর গোলামকে মানার জন্য জুলুম হয়েছে তোমার কাছে ভিক্ষা চাই এই ওসিলায় এই অত্যাচার জুলুম কষ্টের ওসিলায় আমাদের জীবনের গোনাকে মাফ করে দাও আমাদেরকে পরকালে এক জাদে জান্নাত নসিব করো আমাদের রুচিতে বরকত দাও আমাদের সংসারে উন্নতি দাও কারো মুখাপেক্ষি আমাদেরকে করো না আমাদের রুচিতে ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা এখনো ভুল বুঝে আছে তাদেরকে হেদায়েত করো আল্লাহ যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম আল্লাহ জালিমদের বিচার তুমি করো আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করো আল্লাহ আমার দেশের আর্থিক অবস্থা অনেক নিচে নেমে যাচ্ছে আল্লাহ আল্লাহ যারা আমার দেশকে শেষ করছে তাদের হাত থেকে আমার দেশকে বাঁচান আল্লাহ আমার দেশের বাইরের দুশ্মন ভেতরের দুশ্মন থেকে আমার দেশকে বাঁচান আমার দেশকে উন্নয়নের শেখরে আপনি পৌঁছে দিন আল্লাহ আল্লাহ আমার দেশের সর্বধর্মের মানুষ শীত আসছে প্রত্যেকটা ধর্মের বাচ্চাদের কত কষ্ট পাবে শীতে গরিব মানুষ আছে সবার শীতের কাপড়ের ব্যবস্থা আপনি করে দিন সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করে দিন সর্বধর্মের মানুষ মানবতার সাথে মিলিয়ে মিশে ভারতবর্ষকে নিয়ে চলার তৌফিক দিন যারা বিভাজন করে আমার দেশকে শেষ করছে আল্লাহ তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন বিশেষ করে আমার কওমের প্রত্যেকটা নর নারী বাপ মা সবাইকে নামাজি মোত্তাকি রোজাদার হাজি গাজী আপনার প্রেমিক আপনার রসুলের প্রেমিক নায়ের পক্ষে চলার তৌফিক দিন এখন নামাজ পড়বো আল্লাহ সময় একেবারে সংক্ষেপ প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন এই জলসা কমিটিকে কবুল করুন এদেরকে নামাজি মোত্তাকি পরেজগার বানিয়ে দিন এই নন্দীপাড়া গ্রামে শান্তি দিন এই দেবঙ্গাতে শান্তি দিন এই পশ্চিম বাংলাতে শান্তি দিন আয় আল্লাহ এই পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাড়িতে আপনি রহমত দিন প্রত্যেকের রুজিতে বরকত দিন হাসি খুশিতে রাখুন আল্লাহ আমার দেশবাসীকে আপনি খুশিতে রাখুন আয় আল্লাহ আমার মুজাদ্দেদ জামানের প্রত্যেকটা ঔলাদকে ইসলামের স্বার্থে গরিব মানুষের স্বার্থে মিল মহব্বত দিন আল্লাহ আল্লাহ মাদাদা সলসাকে কায়ামত পর্যন্ত কবুল করুন আমাদের সকলকে সলসাকে কবুল করুন আল্লাহ আমার ছোট ভাইকে আপনি আরো শক্তিশালী করুন ওকে আরো বড় কামিয়াবি দেবেন আল্লাহ ওকে গরিব অসহায়দের জন্য আল্লাহ দিন দুঃখী মানুষদের জন্য ঢাল হিসাবে কবুল করুন আল্লাহ মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আল্লাহ আমাকে কাজ করার তৌফিক দিন اللهم اهدنا الصراط المستقيم آمين ثم آمين برحق لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله একটা কথা বলি কেউ উঠবেন না তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া চাই যারা আমাকে ভালোবাসো একসাথে দুনিয়ায় থাকবো একসাথে জান্নাত থাকবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন তোমাদের রুজিতে বরকত দেয় বলুন আমিন এই ভালোবাসা থাকবে
हाथ तुले देखाओ अल्हम्दुलिल्लाह बोलो যদি কারো মনে হয় আব্বাস সিদ্দিকের সঙ্গে মিশতে অসুবিধে আছে কমজোর হলে গোপনে গোপনে দিলে দিলে সম্পর্ক রাখো পিএবিএস ইউটিউব চ্যানেল আর ফিরজাদা আব্বাস সিদ্দিকি ফেসবুকে ফলো রাখো বুঝতে পারছেন না আজই দম থাকে প্রকাশ শুনে শুনে কিন্তু সাথে জুড়ে থাকতে হবে কেন যে দুনিয়ায় যার সাথে থাকবে পরকালে তার সাথে থাকবে সব বুঝা পড়া হবে আসসালামু আলাইকুম।